আসসালামু আলাইকুম ইব্রাহিম, সবাইকে স্বাগত জানাচ্ছি 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীর জন্য প্রণীত অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পোর্টাল। তোমরা নিশ্চিতভাবে জেনে রাখো যে অলরেডি অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে। আশা করছি খুব দ্রুতই তোমাদের যে অ্যাসাইনমেন্টের মূল্যায়ন যে উত্তরপত্র সেটা খুব দ্রুতই পেয়ে যাবে। আর ইতিপূর্বে তোমরা যারা এখন পর্যন্ত সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট করো নাই বা এখনও লিখে পারো নাই, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ইনশাল্লাহ তোমরা সেখান থেকে দেখে নেবে। তো আমরা চলে যাব অষ্টম সপ্তাহে, যেই অ্যাসাইনমেন্টগুলো যেই যেই সাবজেক্টগুলোর অ্যাসাইনমেন্ট করতে হবে সেই সাবজেক্টগুলো নিয়ে আমরা চলো তোমাদের সাথে আলাপ করি। প্রথমত অষ্টম সপ্তাহে বাংলা, জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ফাইন্যান্স, ব্যাংকিং, বিমা, গৃহ ব্যবস্থা এবং পারিবারিক জীবনের বিষয়ে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের প্রণয়ন করা হয়েছে। এই অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম 6 সেপ্টেম্বর অর্থাৎ 2021 খ্রিস্টাব্দ সোমবার থেকে শুরু হবে। তোমরা জেনে রাখো মানে যে সোমবার, যে 6 সেপ্টেম্বর সোমবার তারিখ থেকে, সোমবার থেকে এই অ্যাসাইনমেন্টটা শুরু হবে। সো এখন আমরা চলে যাব যে সরাসরি যেই 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীর জন্য পুনর্বিন্যস্তিত পাঠ্যসূচির ভিত্তিতে প্রণীত অ্যাসাইনমেন্ট গ্রিড অর্থাৎ কত নম্বর অ্যাসাইনমেন্ট শুরু হবে, যেটা গুচ্ছ নম্বর থেকে তোমরা দেখো। গুচ্ছতে বাংলা, ইংরেজি, তথ্য প্রযুক্তি, কিন্তু আমাদের আজকে আছে বাংলা। বাংলা বাংলা অষ্টম সপ্তাহে 4 নম্বর অ্যাসাইনমেন্ট যাবে। আর এদিকে তুমি যদি আরও নিচে নেমে আসো গুচ্ছ 4-এ দেখো জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, ফাইন্যান্স, এইটা কিন্তু অষ্টম সপ্তাহে দ্বিতীয় নম্বর অ্যাসাইনমেন্ট যাবে, অষ্টম সপ্তাহে দ্বিতীয় নম্বর অ্যাসাইনমেন্ট যাবে। সো আমরা চলে যাব এই বাংলা অর্থাৎ অ্যাসাইনমেন্ট নম্বর 4, বাংলাতে কি প্রশ্নগুলো আছে এবং কোন বিষয়টার উপর অ্যাসাইনমেন্ট হবে সেটা জন্য আমরা যাব। বাংলা বিষয় বাংলা পত্র দ্বিতীয় বিষয় কোড হবে 102 এইচএসসি পরীক্ষার্থী 2022 সালের। অ্যাসাইনমেন্ট হবে নিজের এলাকার সামাজিক সমস্যামূলক কোনো বিষয় নিয়ে পত্রিকা প্রকাশের উপযোগী প্রতিবেদন তৈরি করা। এর সাথে নির্দেশনাটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে, কারণ এখানে যেই পয়েন্টগুলো থাকবে সেটা কিন্তু চমৎকারভাবে তোমাকে প্রেজেন্টেশন দিতে হবে। প্রথমেই প্রতিবেদন লেখার যথাযথ কাঠামো অনুসরণ তোমাকে করতে হবে। দুই, বিষয়টি সামাজিক সমস্যামূলক ও নিজের এলাকার হওয়া লাগবে। তৃতীয় নম্বর হবে প্রাসঙ্গিক তথ্য উপাত্ত যুক্ত করতে পারা। চতুর্থ নম্বর হবে বানান ঠিক করা। পঞ্চম নম্বরে ভাষা উপস্থাপনা ভঙ্গি আকর্ষণীয় করে তোলা। এভাবেই তোমরা এই বাংলার অ্যাসাইনমেন্টটা এরকম হবে, তারপরে যথাযথ মাধ্যমে তোমরা এই নাম্বার পেয়ে যাবে। আমি আরও আবার বলছি, তোমরা যারা সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এখনও করো নাই, তো ডেসক্রিপশন লিঙ্ক থেকে তোমরা অ্যাসাইনমেন্টটা করতে পারবে, আই হোপ। তারপরে আমরা চলে যাব জীববিজ্ঞান। জীববিজ্ঞানের ক্ষেত্রে আমরা খেয়াল করবো অ্যাসাইনমেন্ট নম্বর 2 প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাস অ্যাসাইনমেন্টটি যেটা হবে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি ও প্রাণী জগতের প্রধান পর্বগুলো পর্যালোচনা করো। এখানে যেই নির্দেশনাটা তোমাকে ফলো করতে হবে সেটা হচ্ছে যে শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলোর নাম লিখতে হবে, তারপরে শ্রেণীবিন্যাসের ভিত্তিতে হাইড ও মানুষের পার্থক্য নির্ণয় করতে হবে। তৃতীয় নম্বর প্রাণী জগতের প্রধান পর্বগুলোর নাম ইংরেজিতে লিখতে হবে, তোমরা জানো এটা ইটালিক ফর্মে বাম দিকে করে লিখতে হয়। তারপরে 4 নম্বর পর্বগুলো দুটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য, সাধারণ বৈশিষ্ট্য ব্যতীত, মানে এমন স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য দেখাইতে হবে যেটা ইন জেনারেলি হবে না। তারপরে 5 নম্বর হবে হচ্ছে পর্বগুলির একটি করে প্রাণীর উদাহরণ ও বৈজ্ঞানিক নাম ইংরেজিতে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এবং নির্দেশকে যেই জায়গাটা আছে সেখানে দেখো শ্রেণীবিন্যাসের উপর ভিত্তি করে উপর ভিত্তির উপর নাম লিখতে হবে। শ্রেণীবিন্যাসের এই যে হাইডা ও মানুষের পার্থক্য কীভাবে হয় এটা কিন্তু তোমরা দেখে নম্বর ডিস্ট্রিবিউশনটাও এখানে কিন্তু সুন্দরভাবে দিয়ে আছে। আই হোপ খুব দ্রুতই তোমরা এই অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্টের যে মূল্যায়ন উত্তরপত্র সেটা খুব দ্রুতই পেয়ে যাবে। পুরো সময়টা জুড়ে আমাদের সাথে থাকলে এই চ্যানেল থেকে তোমরা কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত উত্তরপত্রটি তোমরা এখানে পেতে পারো। তারপরে ভূগোল, ভূগোলও কিন্তু অ্যাসাইনমেন্ট নম্বর 2 প্রথম অধ্যায় মানব ভূগোল অ্যাসাইনমেন্ট হবে মানবচিত্রে মহাদেশ ওগুলোর অবস্থান ও পরিচিতি। শিকণফল তো আমরা জানবো, কিন্তু নির্দেশনা যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে পৃথিবীর মানচিত্র, মানচিত্রে মহাদেশ ও মহাসাগর, মহাদেশ সম্পর্কিত তথ্য মূল্যায়ন, এটা বিষয় কোড 126 হবে, পত্র নম্বর কিন্তু দ্বিতীয়, এটাও কিন্তু অ্যাসাইনমেন্ট জন্য বরাদ্দ নম্বর হবে 16। তারপরে চলে যাব আমরা এখান থেকে, এটাও অ্যাসাইনমেন্ট নম্বর 2, দ্বিতীয় বিষয় হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বিমা,
যেটা কমার্স পড়ে তাদের জন্য এটা আসবে। অ্যাসাইনমেন্ট নাম্বার দুই, প্রথম অধ্যায়, ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। এখানে অ্যাসাইনমেন্টটি হবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা ও ব্যাংকের শ্রেণী বিভাগকরণ। তারপর নির্দেশনা তোমাকে ফলো করতে হবে, ব্যাংকিং ও ব্যাংক ও ব্যাংকারের ধারণার ব্যাখ্যা করা, অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব বর্ণনা করা, বিভিন্ন ভিত্তিতে ব্যাংকের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করা। এটা কিন্তু অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নাম্বার 20 হবে। বন্ধুরা, এটা ছিল তোমাদের কি বলে ফিনান্স ও ব্যাংকিং বিমার ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট যে প্রশ্নটি আসবে সেইটা। এখন আমরা চলে যাওয়ার জন্য বিষয় গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ব্যবস্থা, এটাও কিন্তু অ্যাসাইনমেন্ট নম্বর দুই প্রথম অধ্যায়ের হবে, পরিবার ও পারিবারিক জীবন। অ্যাসাইনমেন্টটি হবে যেটা ক্যাপশন, সেটা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের ভূমিকা। তোমাকে নির্দেশনা ফলো করতে হবে, পরিবারের ধারণা, বিভিন্ন প্রকার পরিবারের বৈশিষ্ট্য ব্যাখ্যা, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে নিজের পরিবারের কাজ বর্ণনা করা, পরিবারের সদস্য হিসেবে ব্যক্তির ভূমিকা পালন করা, পরিবারের সদস্য পারস্পরিক সম্পর্কের গুরুত্ব মূল্যায়ন, সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের গুরুত্ব ব্যাখ্যা করা। এটা কিন্তু এই বিশেষ দ্রষ্টব্যে খেয়াল করতে হবে, অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নাম্বার 16, যথাযথ 80% অনুরুদ্ধ, অধিকাংশ 60 থেকে 79%, আংশিক 50 থেকে 59%, অসম্পূর্ণ 50%-এর নিচে এই ঘটনাটি ঘটবে। সো আশা করি তোমরা সুন্দরভাবেই করবে, অতি উত্তম মূল্যায়ন এই যে এইভাবে যে দিয়ে আসে সেটা কিন্তু তোমরা সুন্দরভাবে করতে পারবে। হচ্ছে সমাজকর্ম, সমাজকর্ম নিয়ে একটু কথা বলি, সমাজকর্মটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাসাইনমেন্ট নম্বর দুই প্রথম অধ্যায়, বাংলাদেশের মৌলিক চাহিদা। অ্যাসাইনমেন্ট যেটা তোমাকে করতে হবে, বাংলাদেশের বর্তমান আর্থ সামাজিক পরিস্থিতিতে মৌলিক মানবিক চাহিদা পূরণের চ্যালেঞ্জ মোকাবেলায় মাধ্যমে জীবনের উন্নয়ন সম্ভব, এর যৌক্তিকতা নিরূপণ করো। খুবই সুন্দর একটা অ্যাসাইনমেন্ট হবে আশা করি। নির্দেশনার ক্ষেত্রে তোমাকে ফলো করতে হবে, মৌলিক মানবিক চাহিদার ধারণা ব্যাখ্যা করা, সম্প্রতি তথ্যের আলোকে বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার পরিস্থিতি বর্ণনা করা, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার অপূর্ণ জনিত সমস্যা, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের ক্ষেত্রে সমস্যা সমাধানের উপায়, জীবন মান উন্নয়নের পক্ষে যৌক্তিকতা। এই হচ্ছে তোমার মোট অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নাম্বার 20। সমাজ বিজ্ঞান, এটাও কিন্তু অ্যাসাইনমেন্ট নাম্বার 2, অষ্টম সপ্তাহের জন্য, পত্র দ্বিতীয়, বিষয় কোড 118, তৃতীয় অধ্যায়, প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতার আংশিক। অ্যাসাইনমেন্ট হবে বাংলাদেশের সমাজ সভ্যতার বিকাশে গুরুত্ব ও প্রত্নস্থানের অবদান। নির্দেশনা ফলো করতে হবে, প্রত্নতত্ত্বের ধারণা ও এর উৎস ব্যাখ্যা করতে হবে, সময়কালের ভিত্তিতে প্রত্নতত্ত্বের বিভাগ করতে হবে, বাংলাদেশের সমাজ সভ্যতার বিকাশে মহাস্থান গড়ে অবদান বর্ণনা করতে হবে, বাংলাদেশের সমাজ সভ্যতার বিকাশে ময়নামতির অবদান বর্ণনা করতে হবে। এটাই কিন্তু অ্যাসাইনমেন্ট নম্বরের জন্য বরাদ্দকৃত নাম্বার 6। আশা করি তোমরা খুবই ভালোভাবে এর অ্যান্সারটি করবে। সো এই ছিল তোমার অষ্টম সপ্তাহে বাংলা জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ফিনান্স, ব্যাংকিং, বিমা, গৃহ ব্যবস্থাপনা, পারিবারিক জীবন বিষয়ে অ্যাসাইনমেন্ট, যেইটা সোমবার থেকে শুরু হবে, আমি আমার ভিডিওর প্রথমেই বলেছিলাম। এবং তোমাদেরকে বলে রাখি যে অলরেডি অ্যাসাইনমেন্ট পিডিএফ ফাইল অলরেডি আপলোড করেছে, খুব দ্রুতই আমরা এর সঠিক মূল্যায়ন উত্তরপত্র লিখে আমাদের চ্যানেলে পাবলিশ করবো। আশা করি তোমরা সেখান থেকে তোমাদের সঠিক উত্তরপত্র লিখে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে জমা করতে পারবে। এই ছিল আজকে, তো সবাই ভালো থাকবা, ভালো রাখবা, আর আমাদের চ্যানেলে যদি তুমি অবশ্যই নতুন হয়ে থাকো, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই আমাদের পাশে থাকবা। ধন্যবাদ।